হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জেসমিন আপু আমাকে ফোন করেছিলেন, আর এক জেসমিন আপু দেখলাম যে ইউটিউবে আপ আর কি নাকও দিয়েছেন যে ভাই খালি লক্ষণ বললেন কিন্তু ওষুধের নাম বললেন না কেন। আসলে ঘাড়ের টিউমার, যে টিউমারগুলো হয় শক্ত হয় প্রায়ই, অনেক সময় নরমও হয়ে থাকে। অ্যাকচুয়ালি টিউমার কেন হয়, টিউমার কী কারণে হয় সেটা আসলে আদৌ আদৌ পর্যন্ত এখন তো খুঁজে পাওয়া যায় না কী কী কারণে হয়। অনেক সময় আঘাতের কারণে হয়ে থাকে, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন কারণে টিউমার হয়ে থাকে। টিউমারটা হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক সময় ভালো হয়ে যায়, যদি কখনো যদি দেখেন যে অ্যাকচুয়ালি হচ্ছে না সেক্ষেত্রে অস্ত্রোপচার করাটাই আমার কাছে ভালো মনে হয়, অপেক্ষা করে লাভ নেই। তো আমি ঘাড়ের টিউমারে যে মেডিসিনগুলো ব্যবহার করি, যাদের হচ্ছে যে আপনার শীতকাতর রোগী, মানে যে আপনার গোসল করতে গিয়ে ভয় পায় সেরকম ধরনের যদি রোগী যদি পাই, দেখা যাচ্ছে যে অনেক টিউমারটা ঘাড়ে হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে নরম হয়েছে, যদি এরকম যদি হয় সেক্ষেত্রে কিংবা আপনার তুলতুলে যে টিউমারই তুলতুলে হোক, সেটা ঘাড়ে হোক বুকে হোক যেখানেই হোক না কেন, সেখানে আমি ব্যবহার করে থাকি ব্যারাইটাকাপ। আমি এর আগেও কয়েকদিন আগে একটা রুগী পাইছিলাম, বাত মাসুম বাজার, আপনার 3 মাস বয়স, ওনার মাথাতে টিউমার হয়েছে আর পানি নড়বড় করতেছে টিউমারের ভেতরে। তা আমি ওনাকে ব্যারাইটাকাপে এক ডোজ দিয়েছিলাম, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে, আল্লাহ তালা ছোটো বাচ্চাকে সাবধান করুক। তো এই ঘাড়ের টিউমারের যেটা আমি এটাতে আমি প্রথমত ব্যারাইটাকাপ ব্যবহার করে থাকি, খুবই ভালো রেসপন্স আসে। তো ঘাড়ের টিউমার আরও কিছু মেডিসিন আছে, যেটা হচ্ছে যে হেলকা লাভা নামে একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে 30 কিংবা 6 আপনি ব্যবহার করে দেখতে পারেন দিনে 2 বার, খুবই ভালো রেসপন্স পাবেন ঘাড়ের টিউমারে। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্যারাইটাকাপ এবং হেলকা লাভা, এই দুইটা মেডিসিন খুবই ভালো রেসপন্স আসে আমি ব্যবহার করে দেখছি। পাশাপাশি হচ্ছে যে আপনার বায়োকেমিক যে মেডিসিনগুলো আছে, সেটা হচ্ছে ক্যালকুলিয়া ফ্লোর, সেটাতেও ভালো রেসপন্স আসছে। শক্ত শক্ত হোক আর নরম হোক যে দুটাতেই হোক না কেন, আপনার ক্যালকুলিয়া ফ্লোর এটা 4 টাকার ভরে দিনে 3 বার খায় দেখতে পারেন। ঘাড়ের টিউমারের জন্য সবচেয়ে ভালো রেজাল্ট পাইছে আমি ব্যারাইটাকাপে, আর হচ্ছে যে আপনার হেলকা লাভাতে। যদি পুরাতন রুগী তাদের বেলা হচ্ছে 3200 যদি না হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে 1 mg 10 mg ব্যবহার করে থাকি লাস্টের দিয়ে গিয়ে। আর বায়োকেমিকটা ক্যালকুলিয়া ফ্লোর, ক্যালকুলিয়া ফার্স্টটা 4 টাকার ভরি দিনে 3 বার দিয়ে থাকি। যাদের ঘাড়ে এই টিউমারটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে, সেখানে কোনিয়াম ব্যবহার করি, কোনিয়ামটাতে ব্যবহার করি আপনার 1 mg ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাইছি। 3200 থেকে শুরু করে আপনার উপর দিকে গিয়ে দেখতে পারেন, আমার যেগুলো স্টুডেন্ট রয়েছে যারা আর কি আমাকে ফলো করো। আর অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কি ভালো হয় কি না, আমি মাঝে মাঝে আমি আর একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে যে হয়তো মেডিসিন খাওয়ালাম 1 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ, তারপরে আমি সালফারটা ব্যবহার করে দিই, মাঝে মাঝে 1 ডোজ করে সালফার ব্যবহার করে, তাহলে দেখা যায় কি রোগের যে এটা মানে যে ওষুধ যে আপনি প্রয়োগ করলেন এটার আর দ্রুতগতিতে কার্যক্ষমতাটা বৃদ্ধি করে দেয়। আমি যেটাতে ভালো রেসপন্স পেয়েছি সেটার কথা আমি আপনাদেরকে বললাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা টিউমার, যাদের ঘাড়ে টিউমার আছে, অবশ্যই আপনারা আপনাদের এলাকায় রেজিস্টার্ড ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে মেডিসিনগুলো খাবেন, অবশ্যই জার্মান ওষুধগুলো খাবেন। ব্যারাইটাকাপটা হচ্ছে যে আমি দিনে সকাল বিকেল আপনি খেতে পারেন 5 ফোঁটা 5 ফোঁটা করে দিনে, যদি 30 শক্তি হয়। আর হালকা লাভাটা আপনার হচ্ছে 6 শক্তি কিংবা 30 যদি নেন আপনি ভালো রেসপন্স পাবেন। আপনি এখানে একটা কাজ করতে পারেন, 5 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারেন। আর ক্যালকুলিয়ার ফ্লোর যেটা সেটা 5 বড়ি 4 বড়ি করে দিনে 3 বার গরম পানি কিংবা আপনার গরম দুধের সাথে খেতে পারেন, ক্যালকুলিয়ার ফ্লোর তাই। আর কোনিয়ামটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে 5 ফোঁটা করে দিনে 3 বার, আপনারা এটা কন্টিনিউ করেন, জার্মানি ওষুধগুলো ব্যবহার করতে থাকেন, এমনি এমনিতে 3 থেকে 6 মাস পর্যন্ত ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন। মাঝে মাঝে অবশ্যই সালফার 30 কিংবা 200 খেয়ে দেখতে পারেন, ঘাড়ের টিউমারের জন্য খুবই ভালো একটা রেসপন্স পাবেন ইনশাল্লাহ, আল্লাহ তালা আপনাকে সাবধান করবে। আর যারা ডাক্তার ভাইয়ের আছে তারা অবশ্যই এই মেডিসিনগুলো দেখবেন, ঘাড়ের টিউমারের জন্য ক্যালকুলিয়া কার্ড সরি ব্যারাইটা কার্ড, হালকা লাভা, ক্যালকুলিয়া ফ্লোর, ক্যালকুলিয়া ফস আর কোনিয়াম এটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেসপন্স আসবে এবং আপনার একটা আপনাদের রুগীর উপর দিলে পারে সানায় সানায় ভালো কাজ করে, মাঝে মাঝে সালফারও প্রয়োগ করে দেখবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য। তো টিউমার নিয়ে অনেকে আমাকে দেখে নক দিচ্ছে, ওই অনেক আপুরাই আর কি নক দিয়েছে, অনেক ভাইয়ারাও নক দিয়েছে, তো সেই জন্য আমি ভিডিওটা করে দিলাম। আপনার এই মেডিসিনগুলো, জার্মানি ওষুধগুলো কিনে খায় দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই একটা ভালো রেসপন্স পাবেন বলে আমি আশা রাখি। আসসালামু আলাইকুম। আর একটা কথা, আমার ফোন নাম্বার হচ্ছে, যারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান আমাদের ফোন নাম্বার হচ্ছে 01721418696, আবারও বলে দিচ্ছি 01721418696। আসসালামু আলাইকুম।
মাথায় নতুন চুল বাজাচ্ছে না, আর নয় দুশ্চিন্তা, বাজারে চলে এলো ডক্টর হেয়ার অয়েল।